নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপি ছানার ডালনা। ছানার ডালনা করার জন্য 200 গ্রাম ছানা নিয়েছি। এই ছানাটা আমার ঘরে তৈরি করা নয়, এটা আমি বাজার থেকে কিনে এনেছি। আপনারা চাইলে বাড়িতেও তৈরি করে নিতে পারেন। এবারে ছানাটাকে খুব ভালো করে মেখে নেব। ছানাটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি, দেখুন ছানার মধ্যে কোনো রকম দানা দানা নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। এবার এই ময়দাটা ছানার সাথে মিশিয়ে নেব। ময়দা দিয়ে ছানাটা ভালোভাবে মেখে নিয়েছি। এবারে ছানাটা আমি 4টি ভাগে ভাগ করে নেব। ছানাটা আমি 4টি ভাগে ভাগ করে নিয়েছি। এবারে এই 1টা ভাগের মধ্যে আমি একটু হলুদ মিশিয়ে নেব। হলুদটা ভালোভাবে ছানার সাথে মিশিয়ে নিয়েছি। এবার এই হলুদ দিয়ে মেখে নেওয়া অংশটাকে 3 ভাগে ভাগ করে নেব। এবার এখান থেকে একটা করে ছানার বল নিয়ে বাটির মতো শেপ দিয়ে নেব। এবার এই হলুদ দিয়ে মেখে নেওয়া ছানার বলটা এর মধ্যে দিয়ে দেব। এবার এর মুখটা বন্ধ করে দিয়ে একটা ডিমের শেপ তৈরি করে নেব। দেখুন পুরোটা ডিম না হলেও প্রায় ডিমের মতোই একটা শেপ দিয়ে নিয়েছি। এবার এটাকে মাঝখান থেকে কেটে নেব। দেখুন ডিমটা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার একই রকম ভাবে বাকি ডিমগুলোকেও তৈরি করে নেব। সব কটা ডিম তৈরি করে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব। 5টা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, স্লাইস করে কেটে নেওয়া আদা দিচ্ছি 1 ইঞ্চি, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। এবার এটা মিহি করে বেটে নেব। আদা টমেটো আর কাঁচা লঙ্কাটা মিহি করে বেটে নিয়েছি। কড়াই 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে 1/2 চামচ পরিমাণে দিচ্ছি গোটা জিরে, 1টা তেজপাতা, 30-40 সেকেন্ড ভেজে নিলাম। এবার ডুমো করে কেটে নেওয়া আলু দিচ্ছি 250 গ্রাম। আলুটা মিনিট 2 দিন ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া 1 ইঞ্চি দারচিনির টুকরো, 2টো লবঙ্গ আর 2টো এলাচ। গরম মশলাটা দিয়ে আলুর সাথে আরো মিনিট 2-3 ভেজে নিয়েছি। এবার আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা দিয়ে দেব। এবার এই সমস্ত কিছু কাঁচা গন্ধে চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। সমস্ত কিছু দিয়ে মিনিট 3-4 কষিয়ে নিয়েছি আর সমস্ত মশলা কাঁচা গন্ধে চলে গেছে। এবার 1 চামচ পরিমাণ দিচ্ছি জিরে গুঁড়ো, 1 চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, স্বাদ মতো দিচ্ছি নুন। মিক্সি জারটা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম।
জল দিয়ে সমস্ত কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নেব। মিনিট পাঁচেক সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেলও সেপারেট হতে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি গরম জল। জলটা দিয়ে সব কিছুর সাথে নেড়ে মিশিয়ে নিলাম। এবার হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটতে দেব। গ্রেভিটা ফুটতে ফুটতে ডিমগুলোকে ফ্রাই করে নেব। প্যানে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা হাই ফ্লেমে গরম হয়ে যাওয়ার পর এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো একদম লো ফ্লেমে হালকা লাল করে ভেজে নিলাম। ডিমগুলো ভাজতে ভাজতে দেখি গ্রেভিটাও ফুটে উঠেছে, কিন্তু আলু খুব ভালোভাবে এখনো সিদ্ধ হয়নি। এবার মিডিয়াম ফ্লেমে আলুটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। লো মিডিয়াম ফ্লেমে আরো মিনিট পাঁচ গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি, আর আলুও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছানার ডিম, আপনারা এটাকে নকল ডিমও বলতে পারেন। ভাজা ছানাটা দিয়ে নেড়ে চেড়ে গ্রেভির সাথে মিশিয়ে নিয়েছি। এবার 1/2 চামচ পরিমাণ দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নিরামিষ ছানার ডালনা আমার রান্না করা কমপ্লিট। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। আমার এই ছানার ডালনা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।